সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের আসর অঞ্চল পরিদর্শনের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৈদিক ফিন্স, মনসুর বিন মুরকিন সহ দেশটির 8 জন উদ্বোধন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। 5ই নভেম্বর রোববার দুর্ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টারে থাকা 8 জন আহরির সবাই নিহত হয়েছেন। এর আগে রোববার বিকেলে হেলিকপ্টারটির রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নিহত ফিন্স মনসুর আসরের দক্ষিণ প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন। তিনি মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল সাউদের ছেলে। 2015 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সৌদি আরবের মুকুটধারী প্রিন্স ছিলেন। এদিকে নিহতদের মরদেহ উদ্ধারের খবর জানিয়ে সৌদি নিউজ 50 রোববার দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করেছে। সৌদি বাদশাহ আব্দুল বিন আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ বিন সালমানের দুর্নীতি বিরোধী অভিযানে শনিবার দেশটির 8 জন প্রিন্স, 4 জন বর্তমান মন্ত্রী এবং প্রায় 10 জন খানেক সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর এই দুর্ঘটনা ঘটে। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।